তো উনি বললেন হ্যাঁ আপনারা জানেন না শেখ কামাল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমরা একসাথে অনেক কিছু করেছি। আমি তখন তাকে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মানে খোঁজখবর নিয়েছেন, আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার আমাকে বলেছেন যে আপনার চিকিৎসার খোঁজখবর নিতে বলেছে। আপনি পাইরেসি নিয়ে যে কাজটা করছেন না সেটা সাংঘাতিক অ্যাপ্রিসিয়েটেড, এটাও আপনাকে অভিনন্দন জানানো দরকার। কিন্তু সুরঙ্গ টিম সেদিন গিয়েছিল পাইরেসি বন্ধের জন্য তাদের এটাকে আপনার কাছে অভিযোগ জানাতে, আপনি তো তাদেরকেও খাওয়ালেন, এটা কোনো অপরাধ না? হয়তো আমি আপনাকে কিন্তু কথা হচ্ছে সুরঙ্গ টিমকে তো আগে রাস্তায় ফেলে মারা হয়নি না। আমি সেটা বলি, আমি বলি এটা 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 আমি দেখেন একটি হলো পুলিশের একটি কাজ হচ্ছে পুলিশের মানুষের জান মালের নিরাপত্তা বিধান করা, সরকারি সম্পত্তি রক্ষা করা, এটা পুলিশের একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে পুলিশের একটা নৈতিকতা, সামাজিকতা, মানবিকতা। আমি ওই কাজটি হয়েছে বলে তাকে লাঞ্চ অফার করা যাবে না এমন কোনো আইনে কোনো কথা নাই। একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে তাকে তো আমরা অফার করেছি, উনি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন, অনুষ্ঠান আমরা খেয়েছি, ওনার সাথে অনেক গল্প করেছি, নানান ধরনের গল্প হয়েছে, সে গল্প আমরা করেছি। আমি 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 যদি কথা বলি, আজকে কথা বলছেন কেন, উনি কেন বলছেন আমার সাথে, উনার উনি যাওয়ার পরে উনি আমরা লাঞ্চটা তো আমরা স্বাভাবিক কারণে বাড়ির বাসার থেকে নিচ থেকে এনে করি। উনি কিন্তু একজন সম্মানী মানুষ, এই জন্য হয়তো বা উনি সবজি পছন্দ করেন, আমি হয়তো পাশের হোটেল থেকে সবজি নিয়ে, সবজি তো এমন কিছু না যে এটাতে একদম আমাদের এত টাকা কোথায় পেলে মন্দ না, এটা সবজির দাম কত, মারামারি করেছে, ঢিল ছুড়েছে, পুলিশ আহত হয়েছে, আমি তো বারবার বলেছি আপনি দুইটা ঘটনা এক করছেন কেন, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, সেখানে সে হয়তো পড়ে গিয়েছেন, পড়ে গিয়ে আহত হয়েছেন। আর আমার বিষয়টা হচ্ছে উনি ওনাকে চিকিৎসা শেষে যখন আসলেন ওনাকে একটা আমি লাঞ্চ, আর লাঞ্চটা অফার করা আমরা কি এমন আজকে নতুন, আমরা যখন বিয়ে শাদিতে সবাস ইমানের যাই, অনেক রাজনীতি ব্যক্তির সাথে আমরা ছবি তুলি, সেই ছবি ভাইরাল হচ্ছে, মানুষ দেখছে, এতে দোষের কিছু না। আজকে মানে আমি ওনার দাদাবাবু এত ভালো মানুষ, ওনার গল্পে আমি এত অভিভূত হয়েছি, উনি উনি খাচ্ছেন, উনি বলছেন আমি সবজি খাবো, উনি বলছেন না, হ্যাঁ এবং উনি উনি কিন্তু বলতেছিলেন যে আমি যদি আজকে না থাকতাম আইন শৃঙ্খলা আরো অবনতি হতো, এবং উনি কিন্তু দেখবেন কথাগুলির মধ্যে বলা আছে, আমি বলতেছিলাম যে এভাবে হ্যাঁ উনি উনি বলতে আমি আমি যখন বলতেছিলাম যে পুলিশের উপরে এইভাবে ঢিল মারলেন, গাড়িতে আগুন লাগালেন, আসলে বিষয়টা কেমন হয়ে গেল, উনি বলতেছিল হ্যাঁ আমি তো অনেক ফিরানোর চেষ্টা করেছি, না হলে তো আরও ঘটনা ঘটতে পারতো, উনি কিন্তু আলোচনায় বলতেছিলেন। এবং এক পর্যায়ে উনি আমাকে বললেন, আমি তখন তাকে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার মানে খোঁজখবর নিয়েছেন, আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যার আমাকে বলেছেন যে আপনার চিকিৎসার খোঁজখবর নিতে বলেছে, তো উনি বললেন হ্যাঁ আপনারা জানেন না শেখ কামাল আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমরা একসাথে অনেক কিছু করেছি, এই গল্পটা বলো, আমার ছেলে ছিল, আমার আমার 8 বছরের ছেলে ছিল, সে আবার ওনার সাথে ছবি তুললেন, আমার ছেলে তা উনি ওর সাথে ছবি তুললেন, আমরা কিন্তু উনি খেলেন, গল্প করলেন, চা খেলেন, আমার রুমে গেলেন, একটা কথা বললেন হারুন আপনারা অনেক কাজ করেন, পুলিশের চাকরিটা হলো থ্যাংকসলেস জব, এটা আসলে কথাটা এই কথাটা বলে উনি চলে গেলেন। আসলে আমি যে কথাটা বলি, উনি অত্যন্ত চমকপ্রদ পরিবেশে আমাদের সাথে কথা বলেছেন। আরেকটা কথা বলি উনি দেখেন আপনি যে কথাটা বলেন ছবিটা কেন, উনি ওনার সাথে আমাদের এত সম্পর্ক, এমন কি আইনে বা কোথাও বলা আছে একটা প্রাক্তন মন্ত্রীর সাথে একটা পুলিশ অফিসার ছবি তুলতে পারবে না, বা এটা সমাজে এটা হয়তো বা তারা যখন দেখলো কেউ অনেকে পুলিশ সদস্য ছিল, অনেকে ছিল, তারাও তো ভাবছে এত একটা সুন্দর পরিবেশ, এটা আমরা একটু তুলে রাখি যাতে এটা এমন, এটা তো একটা সামাজিকতা, এটা তো আমি তো এটাকে আমি এটা তো নেগেটিভ কিছু না, এবং দাদা তো সব কিছু এটা তখন তো প্রকাশ পাই নাই, হঠাৎ করে আমার কাছে কেন মনে হচ্ছে যে পরের দিন আমাদের অত্যন্ত প্রিয় দাদাকে সেদিনই দাদা প্রথমে স্টিল ছবিগুলো ফেসবুকে দেখলাম, পরে ভিডিও ফেসবুকে একটা কত ছবিতে যাচ্ছে।